করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আফ্রিকায় শনাক্ত হওয়ার পর গোটা বিশ্বের সাথে নড়েচড়ে বসেছে বাংলাদেশও। দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। ওমিক্রন সংক্রমিত আফ্রিকার দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করলেই থাকতে হবে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এছাড়া অন্য অনেক দেশ থেকে প্রবাসীদের দেশে না ফিরতে অনুরোধ জানানো হয়েছে। তবে বাংলাদেশে অমিক্রন শনাক্ত না হওয়ায় আপাতত কোনো ধরনের নিষেধাজ্ঞা বা লকডাউনের কথা ভাবছে না সরকার। রবিবার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা জানি সংক্রমিত হয়ে দেশে না আসেন। দেশে লকডাউন না দিলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ হচ্ছে না। তবে দেশে অমিক্রন শনাক্ত হলে বা করোনা সংক্রমণ বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।